লখিমপুর কেবিনেটত এটা সিদ্ধান্ত গ্রহণ করার পিছতে লখিমপুর জেলার এটা অঞ্চলত আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। কারণ রাইজে যে একটা পথ আশা করেছিল দীর্ঘদিন ধরে আর সেই পথটি এটা অনুমোদন দিছে লখিমপুর কেবিনেটত, তাকে লো এটা রাইজের মাজত আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। আর সেই পথটি ইতিমধ্যে আমি দেখাইছো যথেষ্ট সংখ্যক লোক সমবেত হয়ে ইয়াত আতসবাজি করে আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে। মই ওচৰলৈ যাব যত্ন করবো এই আতসবাজি করে থাকা পরিলক্ষিত হয়েছে আর কথা পাতবল যত্ন করি যখন লোক আছে ইয়াত এই সকল কথা পাতবল যত্ন করিম। আর পথটি হয়েছে মই পুনের কোথাও যে পথটি হল খারকাটি দলং আহুমনি শালমরারপা চারিআলি সোনাপুর আর সিসাপথার বিপুরিয়া আদিয়ালিঙ্গি সত্রলকে যে পথ সেই পথটি নির্মাণের ইতিমধ্যে ফোরলেনযুক্ত পথ হব, বাইপাস পথ হব, সেই পথটি নির্মাণের ইতিমধ্যে 44.25 কোটি টাকা অনুমোদন হয়েছে আর তাকে লো রাইজের মাজত আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। স্থানীয় লোক আছে, মই কথা পাতবল যত্ন করিম। আর আসলতে দীর্ঘদিন একটা আশা করে থাকা পথ সেই পথটি এটা অনুমোদন হওয়ার পিছতে রাইজের মাজত আনন্দ উল্লাস কেনকা লাগছে কি কব মুখ্যমন্ত্রী কিনা কেন ধন্যবাদ জানাব? হয়, আমার আমি অতিশয় ভাল লাগিছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আমি নাওবৈসা বাহির আমার এই দীর্ঘদিনের একটা সমস্যা আমি যুক্ত খারকাটি দলংরপা আদি করে বিপুরিয়া সংযোগী আর আদিয়ালিঙি হয়ে এই পথছোয়া সুদীর্ঘ আমার যাতায়াতের কারণে এটা বড় অসুবিধা আসে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই রাস্তাটো আমাক উপহার দি আমাক বহুত ভাল কাম করলে, গতি আমি প্রথমতে ধন্যবাদ জানাইছো। লগতে আমার লখিমপুর লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ প্রদান বড়াদেবকে ধন্যবাদ জানাইছো, তেখেতে এই ক্ষেত্রে গোটাই পরিকল্পনা করে দিয়ার আমি অতিশয় সুখী আর আনন্দিত। হয়, আর যথেষ্ট সংখ্যক লোক আছে, মানে কথা বলার যত্ন করিম যে দীর্ঘদিনে আশা করা একটা পথ অতি সোনকালে হয়ে উঠব। লখিমপুর কেবিনেটে আমালে সেটা ভাল খবর আনলে, কেনকা লাগিছে? বহুত ভাল লাগিছে। আমার সরকারলৈ ধন্যবাদ জানাইছো। আমি এতিয়া আমার নাওবৈসা সমষ্টি ইমান পিছপৰা হেৰি রাস্তা এটা হৈছে, মই প্রথমতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ দিছো আমার নাওবৈসাবাসীর হয়ে পেলাই। আর লগতে আমার সরকারের আমার যে কেবিনেটত যে সিদ্ধান্ত করলে সেই সিদ্ধান্তক আমি আদরণি জানাইছো, আমার রাইজে আদরণি জানাইছে। একটা দীর্ঘদিনিয়া পথ যুক্ত পথর আমার এই অঞ্চলের নাওবৈসা পিছপৰা অঞ্চলের লোকে হারাশাস্তি খাই আসে, সেই পথটি হওয়ার বাবে আমার গোটেই সকল উন্নয়ন হব। লগতে আমার যখন পাভ রিজার্ভ সেই পাভ রিজার্ভখান বিশেষভাবে সুরক্ষিত হবে। দেখাইছো এনেদরে আতসবাজি করে রাইজের মাজত যে আনন্দ ফূর্তি আতসবাজি করেছে রাইজে, যেহেতু রাইজের একটা আশার পথ, রাইজের একটা আশার পথ, রাইজের একটা আশার পথ সোনকালে হয়ে উঠব, রাইজের একটা আশার পথ সোনকালে হয়ে উঠব সেয়া সকলে আশা করেছে। আর লখিমপুর যে কেবিনেট, লখিমপুর কেবিনেটে এই সকল রাইজের রাইজের একটা ভাল খবর লৈ আনিছে। ভাল খবর পিছতে এনেদরে আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে। কিন্তু ডাঙর কথা যে যিমান পারি সোনকালে 26-ৰ ভিতরতে 2026-ৰ ভিতর যদি এই পথটি হয়ে নুঠে তেতিয়া লাগে রাইজের আশা ভঙ্গ হব। মানে সেই কথা পাতবল যাম দাদা, আপনার ওসর আছো, আকো কথা পাতি আপনার ওসর আছো, আকো আপনার ওসর আছো যে 26-ৰ আগতে সাকে পথটি হব লাগে বলেও আপনাদের একটা কথা আশা করেছে নয় জানো? হয়, আমি ইতিমধ্যে সার্ভে পার্টি আহিলেই, গতি রাস্তাটো হয়ে গেলে আমি সকল সুখী আর না পয়সা বাড়ি রাইজ আনন্দিত, গতি ইয়াতকে আমি গৌরবর আমার একু নাই সকল পাইছো আমি। হয়, এয়া হল রাইজের কথা, মই পুনের কছো লখিমপুর কেবিনেটর পিছত এই অঞ্চলত আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়েছে। কারণ রাইজে দীর্ঘদিনে আশা করে থাকা পথটি লখিমপুর কেবিনেটে অনুমোদন দিলে, কম টাকাও দিয়া নাই, 44.25 কোটি টাকা অনুমোদন হয়েছে, নিতান্ত একটা ভাল পথ হয়ে উঠব। আর আশা করেছে 2026-ৰ আগতে রাইজের যে হাঁহি সেয়া ম্লান নপরোতে যাতে পথটি হয়ে উঠে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।